সময় এসে ইন্টারন্যাশনালি আমরা বেশ কিছু সিনেমা আমাদের যাচ্ছে, বাংলাদেশি সিনেমা বিদেশে আসলে যাচ্ছে, সেই জায়গাটা ধরে রেখেছে শাকিব ব্যাপারটা। দেখুন, শাকিব খান সুপারস্টার, এটা আর নতুন করে বলার কিছু নাই। আর হলেও শাকিব খানের ছবি ছাড়া কারো ছবি চলে না, কারণটা কি? এই কারণটাও কিন্তু জানতে হবে। শাকিব খান যখন একটা ছবি তৈরি করেন বা যে ছবিতে অভিনয় করেন, সেই ছবিতে ইনভেস্ট হয় 4-5 কোটি টাকা। তাহলে একটা কথা, একটা ছবি যদি 1 কোটি টাকায় হয় বা 60 লক্ষ টাকায় হয়, সেই ছবিটা কি শাকিব খানের ছবির সামনে দাঁড়াতে পারবে? কতগুলি জিনিস ভাবতে হবে। কিন্তু শাকিব খান খুব বেছে বেছে ছবি করে। উনি প্রথম দেখে, শাকিব খান প্রথম দেখে যে এই ছবির যে ইনভেস্ট করবে সে কি 3-4 কোটি টাকা খরচ করতে পারবে কিনা। যদি সে দেখে, শাকিব খান দেখে যে হ্যাঁ, সে 4 কোটি টাকা খরচ করতে পারবে বা 5 কোটি টাকা খরচ করতে পারবে, তখনই কিন্তু শাকিব খান সেই ছবিটা সই করে। তো আমাদের এখন যারা হিরো আছে তাদেরকেও বুঝে শুনে যে যে ইনভেস্টর আসছে সে কি 50 লাখ টাকার ছবি বানাতে আসছে নাকি 2 কোটি টাকার ছবি বানাতে আসছে, এটা দেখে তাদের সাইন করা উচিত। হ্যাঁ, 60 লক্ষ টাকায় ছবি হয়, সেটা কি একটা গ্রামীণ ছবি যেটার গ্রামের পটভূমি থাকবে, খরচ কম, গানেরও খরচ কম, এটা হিসাব করে করলেই ছবি চলবে, না চলার কিছুই নাই। আমাদের দেশের ছবিই চলবে, আমাদের দেশের ছবি যেগুলো বাইরে যাচ্ছে, হয়তো FDC-র ডিরেক্টর না, বাইরের ডিরেক্টর। কিন্তু যখনই একটা ছবি কেউ বানাবে, একটা ডিরেক্টর বানাবে, সে কিন্তু ডিরেক্টর, সে FDC-র না বাইরের, এটা কিন্তু দেখার বিষয় না। আমাদের এখানে একটা ভুল হয়, সে ভুল শব্দটা হলো এরকম, উনি FDC-র ডিরেক্টর, উনি বাইরের ডিরেক্টর, উনি FDC-র অভিনেতা, উনি বাইরের অভিনেতা। ভাই, এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না। শিল্পী তো সবই শিল্পী, অভিনেতা তো সবই অভিনেতা, ডিরেক্টর তো ডিরেক্টরই, এখানে আর আলাদা করার কি আছে বলেন? কলকাতা থেকে, কলকাতার একজন প্রযোজক, উনি মন্তব্য করেছে, রানা নামের একজন, উনি মন্তব্য করেছে শাকিব খানকে নিয়ে। সবচেয়ে হাই, এটা একটা হাস্যকর কথা, কারণ কলকাতার ডিরেক্টর প্রডিউসাররাও শাকিব খানকে নেওয়ার জন্য অস্থির। শাকিব খান আনপ্যারালাল একজন অ্যাক্টর, একদম আনপ্যারালাল। শুনে, শাকিব খান বিরুদ্ধে কিন্তু আমি অনেক কথা বলেছি, অনেক সময় বলিও, কিন্তু তার মানে কি এটা মিথ্যা যে শাকিব খান সুপারস্টার না? এটা কি বলার শক্তি বা সাহস বা মিথ্যে আমার বলা উচিত? আপনারাই বলেন, ও সুপারস্টার, আনপ্যারালাল। এখন একটা কথা কি জানেন, যে কেউ বন্ধু থাকবে, কেউ শত্রু হবে, সবই যদি বন্ধু হয়ে যায় তাহলে তার কিন্তু নামও হবে না, এটাও কিন্তু বুঝতে হবে, দু একজন শত্রু থাকতে হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।